যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা দেশের লাল তালিকায় রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সহ 21টি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে জো বাইডেনের সরকার। সতর্কতায় তিনটি ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ না করতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। ঝুঁকিগুলো হলো বেসামরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদ। 4 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স তথা টুইটারে মার্কিন পররাষ্ট্র দপ্তর ঝুঁকিপূর্ণ 21 দেশের তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশ ছাড়া আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান, বেলারুশ, বুর্কিনা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই 21 দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এটাই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। গত জুলাইয়ের মাঝামাঝি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দানা বাঁধে, সেই থেকে বাংলাদেশের পরিস্থিতি উত্তাল হতে শুরু করে। এক মাস আগে 5 আগস্ট গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। সরকার পতনের পর রাজধানী সহ দেশ জুড়ে অরাজকতা ছড়িয়ে পড়ে। এসব কারণে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি রেখেছে।